আমি এই হাত পাইতে খাই না বাবা, আমি একটা কর্ম করিয়ে খাই। আপনি হাঁটতে যদি দুই টেহা যান, এই দুই টেহা আমি দৌড়ি। দশ গাড়িতে দল লেগে এক গাড়িতে কিন্তু একটা মায়া লেগে নেয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে যারা ধানমন্ডির রাস্তায় চলাফেরা করেন, আসতে যেতে প্রায় এই খালাকে দেখবেন একটু কুঁজো হয়ে তিনি বেলুন বিক্রি করছেন ধানমন্ডির বিভিন্ন রাস্তার সিগনালে, বিভিন্ন মোড়ে মোড়ে। সত্যি কথা বলতে এই বয়সে, বিশেষ করে এই শীতের সময়ে সারাদিন ঘুরে এইভাবে বেলুন বিক্রি করাটা তার জন্য খুবই কষ্টসাধ্য বটে। দুই ছেলে এবং এক মেয়ের জননী এই খালার পরিবারে উপার্জনক্ষম বলতে এই খালা এবং তার মেয়ে। বড় ছেলে মারা গেছেন বেশ কদিন আগে, ছোট ছেলে তার স্ত্রী নিয়ে আলাদা থাকেন, মায়ের দেখভাল খুব একটা করেন না তিনি। একমাত্র মেয়েকে নিয়ে জীবন সংগ্রাম চালাচ্ছেন বৃদ্ধা এই মা। এই মায়ের একটাই আবদার, যদি কেউ তার জন্য স্থায়ী একটা কর্মের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তোবা ধানমন্ডির রাস্তায় রাস্তায় এইভাবে কষ্ট করে শীতের মাঝে তাকে বেলুন বিক্রি করতে হতো না। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন খালা কিভাবে জীবিকা নির্বাহ করেন এবং ধানমন্ডির রাস্তায় রাস্তায়, আমরা যে সময়টাতে আসলে রাস্তায় ট্রাভেলিংয়ে থাকি, সে সময়ে খালাকে আমরা দেখি তিনি বেলুন বিক্রি করেন এবং এইভাবেই তিনি জীবিকা নির্বাহ করেন। খালা, একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে এই বেলুনগুলো আনেন কোত্থেকে আপনি? সকেত থেকে। কতগুলা বেলুন আনেন ডেইলি? তিনটে প্যাকেট আনি, পাঁচশো থাকি আনি, 1000 টাকা। আচ্ছা, আমি এই হাত পাইতে খাই না বাবা, আমি একটা কর্ম করিয়ে খাই। আপনি হাঁটতে যদি দুই টেহা যান, এই দুই টেহা আমি দৌড়ি। আপনার বয়স কত? বয়স হয়েছে বাবা, কত হয়েছে? ওই 70-80 বছর। 70-80 বছর বয়স হয়েছে। আচ্ছা, খালার বয়সে অনেকেই আছেন যাদেরকে আমরা দেখি যে রাস্তায় হয়তো বা ভিক্ষাবৃত্তি করছেন, কিন্তু উনি ভিক্ষাবৃত্তি করেন না, এই বেলুন বিক্রি করেন। খালা, একটু আমার একটু আপনি কন, সেটা হইতেছে আপনার পরিবারে কে কে আছে, এই আপনার দেখাশোনা করে কেডা? আমার মাইয়া, আমার মাইয়া ছাড়া আর কি, আর নাতি আছে চারটা। লইয়া আর কি খাই। আপনার ছেলেরা কি হয়েছে? বড় ছেলে 66টা নাছিল, তার মারা গেছে এই 5 মাস ধরে। তাই আমি একটু পটিয়ে গেছি, বেচা কিনে আইলে মন চায়, আরতে মন চায় না, আরতে এই দেহে আমি জায়গায় জায়গায় বই বইয়ে ঠাইয়া তা আবার খারাই। তা 10 গাড়িতে দল লেগে 1 গাড়িতে কিনে একটা মায়া লেগে নেয়। আপনার ছেলে কয়জন ছিল? 2 জন আছে। আরেকজন কি আছে? আরেকজন আছে আদাবার থাহে, বিয়ে শাদি করছে, পাতলা পাগলের লহার, আমারে দেখাশোনা করে না। আরও মই যদি যাইতাম, মোরে গাইলে তুলে দুইটা হাড় কল লইয়ে গেলে রাখিয়ে দেয়, আমি আর যাই না। আর আপনার মেয়ে কি করে? মেয়ে ওই যে এই সিঙ্গেলে, 3 নম্বরের সিঙ্গেলে, বড় সিঙ্গেলে, খাট্টো খট্টো সুন্দর হ্যাংলা, হে আর এই পাতিল ধরে না, হে লুস নিয়ে ছিপটি বিনাইয়া বেসে। আবার এই মাসের আবার আইতে আসে না, জোগাড় করবো এতে খাই, মালা নেই, আবার গড়বড়ার লাগিয়ে 50 টাকা খেতে। আপনার স্বামী কি আছে? মারা গেছে এই বাচ্চাগুলো ছোটো ছোটো থইয়া বাবা। আমি এই কেটে ওই পোলাপান লইয়া আর কি, এই যখন ছোটো ছোটো থইয়া মারা গেছে ওই সময় কি করতেন তারপরে আপনি? এই কি করছে, বাসা বাড়িতে কাম করছে, বাসা বাড়িতে কাম করি, এখন দেখে যে কুলোই চেরি না, হ্যাঁ পরে এই ব্যবসা করছে। এই বেলুনের দিন বেলুন বেশি, আবার বেলি ফুল আসে না, ওই বেলি ফুল বসতাম। আচ্ছা দর্শক, এই খালা একদম তার বাচ্চারা যখন ছোট সেই সময় থেকে মানুষের বাড়িতে কাজ করে তার বাচ্চাদেরকে বড় করেছেন, এখন তার বড় ছেলে মারা গেছেন, ছোট ছেলে খোঁজ খবর লয় না, গেলে পরে তারাইয়া দেয়। হ্যাঁ, আর মেয়ে হচ্ছে ধানমন্ডি 2-3 নম্বর সিগনাল যেটা আছে সেই সিগনালে আপনারা হয়তো বা যারা যাতায়াত করেন দেখতে পারবেন, আর সেই জায়গাটায় কিছু কিছু বেচা বিক্রি করে আর কি। আর
নুসনি সেফটি পিন এটা কাছে বিক্রি করে, আর খালা হচ্ছে এরকম বেলুনের সময় বেলুন বিক্রি করে। কিন্তু আমার কথাটা হচ্ছে খালা, এই যে এই বয়সে আপনি তো আমার একটু আগে উঠতে উঠতে বলতেছিলেন যে আপনার পায়ে সমস্যা, যে এই পায়ের উপর অটো গাড়ির দুইটা চাক্কা গেছে, পাতলা হাড্ডি আছে না ভাঙি গেছিল, তার এই পম্পু হাসপাতালে এই কেহিনী পপুলায় এই হাসপাতালে দেখাইয়া তার সে জোরালো আইসি, তাই জোরে আর তার কইয়ে দিছে যে সিঁড়ি বেশি বাইতের বানা উচে ঠালার দেয়া আর কি বুঝতে হইনি পারা তো বা। আচ্ছা, এই যে ঘুরা ঘুরা যে বেলুন বেছেন, তে পায়ে ব্যথা করে না, কষ্ট হয় না? ব্যথা করলে ওই একটা ক্যাপসুল খাই যাইয়ে ওষুধ খাই। শীতের শীতের কাপড় দেয় নাই কেউ আপনারা? না, কেউ দেয় নাই শীতের কাপড়। এবার এই যে আছে তাই এই যে তাই দিয়ে কাটাই। আপনারা আমরা দেখি যে আপনি ধানমন্ডির রাস্তায় রাস্তায় এরকম বেলুন বেছে বিক্রি করেন এই শীতের মধ্যে, এখন আপনার কি দরকার, কি হইলে পরে আপনি ভালো থাকবেন সেটা কোন? জায়গাটাও তো ফুটপাথে ব্যস্ত হইলে পুলিশে দাঁড়াইবে দাওয়াইবে ই করবে, সেইটা তো যদি আমি রায়বাজারের মধ্যে বসি তো আর বেশি ঝামেলা, বেশি বেতাল থাকলে ভিতরে আড্ডে গেলাম বাসায় আড্ডে গেলাম। আচ্ছা, আপনি চা বিক্রি করতে চান তাই তো? আচ্ছা, আপনি কি যে ক্রিকেট খেলার নাম শুনছেন, যে খেলে যে ছেলেরা ক্রিকেট খেলা শুনছেন নাম? হ্যাঁ হ্যাঁ শুনছি। খালা, এর আগের দিন বিপিএলে যে পরিমাণ ছক্কা হয়েছে আমরা যেটা হিসাব করে দেখছি 25টা ছক্কা হয়েছে, এখন এই 25টা ছক্কারে 200 গুণ দিলে যে অর্থটা হয় তার সাথে আরও কিছু যুক্ত কইরা আপনি যাতে একটা চায়ের দোকান দিতে পারেন, হ্যাঁ একটা চায়ের দোকান দিতে পারেন, একটা কেটলি বা দুইটা কেটলি বা যা যা লাগে আপনার প্রথম পুঁজিটা আমরা আপনারে এই উসিলায় উপহার হিসাবে দিতেছি। এবার খালা বলেন যে আপনার যে ব্যবস্থাটা যে আমরা করলাম, এই যে বিপিএল খেলা চলতেছে যেটা বললাম সেই উপলক্ষে আপনাকে এই উপহারটা আমরা দিলাম, আপনার কাছে কেমন লাগতেছে বলেন? আপনারা এমনি রাস্তায় ঘুরতে হবে না? ভালো লাগছে, ভালো লাগছে। এখন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন? ইনশাআল্লাহ। ওই যারা যারা যা খেলে, এই যে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহমান, দোয়া করবেন? আমি দোয়া করি যে সবাই যেন একটু আরো উপরে উঠতে পারে, সবাই যেন এর থেকে আরো উপরে উঠতে পারে। আমার কাছে মনে হয় গরিব যিনি আরো দান করতে পারে, আমার কাছে মনে হয় যে সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, আপনারা যারা খেলছেন বিপিএল এ যে সমস্ত ক্রিকেটাররা খেলছে, আমাদের হাবিবুর রহমান সোহান সেও খেলছে, এই খালা কিন্তু সবার জন্য দোয়া করছেন এবং সবার লাগি আমি দোয়া করছি যে নেটে এবছরই করছে, সামনের বছর যে নেটে বেশি জিনিস, সামনের বছর এর থেকে যেন বেশি ভালো খেলতে পারে, বেশি জানি করতে পারে, গরিব যে জিনি দান করতে পারে এই দোয়া করলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খালা চলেন, আপনারা আমাদের অফিসটা ঘুরে দেখাই আসেন, আরাম করে বেলুন দিবেন না? না। আচ্ছা, এই এই নাও, এদিকে আসো এদিকে আসো, এই নাও নাজিফা আসো বেলুন। দেখছেন এই যে অন্নামুল ইশতিয়াক, দেখছেন? হ্যাঁ, রাস্তায় কারে নিয়ে যাও? খালা, আপনার চায়ের দোকানের ব্যবস্থাটা হয়ে গেছে, ঠিক আছে? এখন সবাই আপনি বেশি বেশি করে চা খাওয়াবেন, আর আপনার আমি যে দেখছি যে শীতের দিন শীতের পোশাক ছাড়া আপনি যে বেলুন বিক্রি করতেছেন, আপনার জন্য যে দাদা একটু ওনারে আগায় দেন, আপনার জন্য একটা কম্বল, ঠিক আছে? চায়ের দোকানের ব্যবস্থা হয়ে গেছে, কম্বলও হয়ে গেছে, ইনশাআল্লাহ শীতে আপনার কোনো কষ্ট হবে না। এখন আপনি আমার জন্য একটা কাজ করবেন, সামনের বছর দিনে আরো জেনে দিতে, ইনশাআল্লাহ আরো দিমুনি সামনের বছর, সমস্যা না, সামনের বছর, সামনের বছর আপনি আমারে আরো বেশি বেশি করে চা খাওয়াবেন, হায়াতে বাচ্চা তো ইনশাআল্লাহ, মরবি গেলে তো গেলাম। আর আপনি এখন এই যে ক্যামেরার দিকে তাকায় আমি 1 2 3 কইলে আপনি জোরে একটা কইবেন ছক্কা, ঠিক আছে? 1 2 3 ছক্কা ছক্কা।